কুমিল্লার চান্দিনা শুইলপুর ইউনিয়নের শালিকা গ্রামে পাসপোর্ট দূরত্বে তৈরি হয়েছে দুটি জামে মসজিদ। এই দুটা জোড়া মসজিদ বা এই দুটা মসজিদ, আমার জোড়া শব্দটা বলতে অত্যন্ত লজ্জামনে, ঝগড়া বাঁধলেই তৈরি হয় নতুন মসজিদ। এভাবে একই গ্রামে একে একে নির্মাণ করা হয় সাতটি মসজিদ, অথচ ভালো নেই মসজিদে ভর্তি এই গ্রাম। যে ঝগড়া হলেই নতুন মসজিদ নির্মাণ হচ্ছে, এ জাতীয় কর্মকাণ্ডের ব্যাপারে ইসলাম কি বলে? আসলে মসজিদ নির্মাণ এটা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ, ওই লোকটা মসজিদ নির্মাণ করবে যে আল্লাহর উপরে ঈমান এনেছে। তো যে ঘটনাটি এখন ফেসবুকে খুব ভাইরাল হয়ে গিয়েছে, ঝিনাইদহের শৈলকুপায় একই গ্রামের ভিতরে সাতটা মসজিদ, তো আমরা অনেক জায়গায় দেখেছি যে বিভিন্ন সংঘাতের কারণে মসজিদ নির্মাণ হচ্ছে, নির্মিত হচ্ছে একের পর এক মসজিদ। এটি ভয়াবহ একটি বিষয় আমাদের মুসলিমদের জন্য। কোনো মসজিদ শুধুমাত্র বিভিন্ন প্রেক্ষাপটকে ঘিরে মারামারির ফলাফল হিসেবে কোনো মসজিদ আপনি নির্মাণ করতে পারবেন না। মসজিদ হতে হবে মানবতার প্রাণ কেন্দ্র হিসেবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি বিশ্বাসী হবে, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, তারাই কেবল মসজিদ নির্মাণ করবে। আমরা অনেক সময় দেখি যে একটু ঝগড়া বিবাদ হয়েছে, বিদেশে আমরা ফোন দিয়ে বলি যে হারে তুই কি আমার সম্মানে থাকতে দিবি না, উমুকে আমাকে মসজিদ থেকে বের করে দিছে, কাজে আমার আরেকটা মসজিদ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে সতর্ক করে গেছেন, কেয়ামতের আগের একটা আলামত হবে এমন, মসজিদের ভিতরে সংঘাত শুরু হবে, কে সভাপতি, কে সেক্রেটারি, কে কেশিয়ার, এগুলো নিয়ে মসজিদের ভিতরে মারামারি হবে। ইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি শুরু হবে। এখন তো সেই সময় একেবারে পুরোপুরি আমাদের চোখের সামনে যে একটা গ্রামের ভিতরে সাত সাতটা মসজিদ হয়েছে, নিউজ করা হচ্ছে যে মসজিদ এতগুলো হওয়ার পরেও ভালো নেই গ্রামবাসী। আজকে এ ওরে মারবে, ও এড়ে মারবে, মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে এখন সর্বত্র মসজিদকে ঘিরে। এ জাতীয় মারামারি, এটি কিন্তু কেয়ামতের আলামত, ভয়াবহ আলামত। খবরদার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই, এক গ্রামে আপনি সাতটা মসজিদ করবেন এই অথরিটি দেয় নাই। আপনি একটু যদি পায়ে হেঁটে যান, সওয়াব কেমন! আপনি যখন পায়ে হেঁটে মসজিদের জন্য যাচ্ছেন, যাওয়ার পথে আপনি মন থেকে দোয়া করতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া হাজ্জুহু, এই যে আপনি যাওয়ার পথে দোয়া করতেছেন, এই দোয়া করার কারণে আপনি যেই দোয়াগুলো করতে করতে মসজিদে গেলেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল তো করবেনই, কদমে কদমে সওয়াব। আমরা অনেক সময় বলি যে মসজিদটা যত দূর তত নূর, যত দূর আপনি পায়ে হেঁটে হেঁটে গেলেন আপনি নূর বেশি পেলেন। যেমন জুমাবারে আপনারা যারা মসজিদে আসলেন, এই আসার সময় আপনারা হয়তো কেউ দূর থেকে এসেছেন, কেউ কাছ থেকে এসেছেন। আমাদের এই মসজিদে এমনও মুসল্লি আছে, সে সুদূর বনশ্রী থেকে আসে, এবং আমি নিজের চোখে দেখেছি পায়ে হেঁটে হেঁটে আসতেস। আমি জিজ্ঞাসা করলাম যে কি রিক্সা দিয়ে আসেন নাই? বলছে যে হুজুর, আপনি আলোচনায় বললেন যে লোকটা পায়ে হেঁটে হেঁটে আসে, বিকুল্লি খতোয়া, প্রত্যেকটা পা ফেলার কারণে একটা কদম আপনি দিয়েছেন মসজিদের দিকে, এই এক একটা কদমে দাঁড়িয়ে থেকে এক বছর তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, আবার দিনের বেলায় রোজা রাখলে, টানা এক বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, প্রত্যেকটা পা দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এই বিশাল সওয়াবের জায়গা এখন আমরা নষ্ট করছি শুধু আমাদের পারিবারিক পারস্পরিক বিভিন্ন মারামারি কাটাকাটি হানাহানির জন্য। এটা হারাম, মসজিদ নিয়ে কোনো সংঘাত করা যাবে না। ইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে সংঘাত করা, ইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে মারামারি করা, একই এলাকার ভিতরে কয়েকটা মসজিদ নির্মাণ করা, মসজিদে মসজিদে ঝগড়া বিবাদ, এটা কেয়ামতের আলামত। এই ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।